অবৈধ উপায়ে সদর মহকুমা শাসকের স্বাক্ষর জাল করে পিআরটিসির মতো মূল্যবান নথি বের করতে গিয়ে হাতে ধরা পড়ল চার জাল সার্টিফিকেট কারবারি সদর মহকুমা শাসকের অফিসে বহু বছর ধরে এরা বিভিন্ন জাল সার্টিফিকেটের অপকর্ম চালিয়ে যাচ্ছিল এক একটা সার্টিফিকেটের জন্য দালাল তথা অভিযুক্ত কারবারি কারুর কাছ থেকে তিন হাজার কিংবা চার হাজার টাকা হাতিয়ে নিত সদর মহকুমার শাসক অফিসের রেভিনিউ ইন্সপেক্টর এবং ইলেকশন ইন্সপেক্টর বিষয়টি আজ করতে পারার পর সদর মহকুমার শাসকের গোচরে আনে পরে রাজধানীর পূর্ব থানায় একটি অভিযোগ জমা দেয় এরই পরিপ্রেক্ষিতে চার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এই চার রাজধানীর ইন্দ্রনগরের বাসিন্দা অভিযুক্তরা হলো জিতু মিয়া জাহেদা বেগম সুলতান মিয়া এবং গৌতম দাস চাঞ্চল্যকর এই ঘটনা প্রসঙ্গে সদর মহকুমার শাসক বিনয় ভূষণ দাস সাংবাদিকদের জানিয়েছেন আরটিসি কাগজপত্র চেক করতে গিয়ে বিষয়টা রেভিনিউ ইন্সপেক্টরের নজরে আসে পরে অফিসের তরফ একটি অন্তর্তদন্ত শুরু হয় সদর মহকুমার শাসক অকপটে শিকার করেছেন এই গুরুত্বপূর্ণ এসডিএম অফিস এলাকায় গুরুত্বপূর্ণ কাগজপত্রের জাল কারবারীরা সক্রিয় রয়েছে কেননা দুই মাস আগেও বেশ কয়েকজনের বিরুদ্ধে রাজধানীর পূর্ব থানায় একটি মামলা করা হয়েছিল যারা মূল মানে মানে এটার পাণ্ডা বা এই দালাল যারা এগুলি তৈরি করে জাল সিগনেচার করে এবং সিলসুই বানিয়ে অতিরব্দি যাবেন ওরা এবং সেক্ষেত্রে এই চেনটা যতক্ষণ কোনো অব্দি না সম্পূর্ণভাবে ব্রেক হবে সেগুলি বন্ধ করা কষ্টকর হবে আজকে কয়টা আজকে আমার আমরা এখানে তিনজনকে পাওয়া গেছে একটা কেসের মধ্যেই সুলতান মিয়া সন বসির মিয়া আর ওনার ওয়াইফও আছেন জাহেদা বেগম সান সুলতান মিয়া মিয়া ওনার বাবার নাম ওনারা তিন বাড়ি ইন্দ্রনগর এলাকার কে এটা মানে আপাতত ওনারা জিতু মিয়ার নাম বলেছিলেন যে জিতুমিয়াকে তিন হাজার টাকা দিয়েছেন তো আমরা জিতুমিয়াকে খবর দিয়ে এনেছি এখন বাকিটা পুলিশের কাছে আমরা এফআইআর করছি ওনারা ইনভেস্টিগেশন করে বাকিটা যদি আরও কেউ জড়িত থাকে আশা করি ওনারা অ্যাকশন নেবেন সদর মহকুমা শাসক বিনয় ভূষণ জানিয়েছেন যে চারজনকে আটক করা হয়েছে তারা আসলে কার মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে সে বিষয়টা অর্থাৎ জাল নথিপত্র কারবারের মূল পাণ্ডাদের খুঁজে বের করার জন্য পুলিশের কাছে বার্তা পৌঁছানো হয়েছিল তিনি জানিয়েছেন এই পুরো গ্যাংটাকে খুঁজে বের করতেই হবে এদিন এই চার অভিযুক্তকে আদালতে সুপর্দ করা হয় ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে রাজধানী জুড়ে নানান গুঞ্জন শুরু হয়েছে সদর মহকুমার শাসকের অফিস থেকে কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান জাল নথিপত্র পাত্রের যে সমস্ত জায়গায় সক্রিয় রয়েছে এই বিষয়টি প্রতিদিন পরিষ্কার হচ্ছে সচেতন এবং ভুক্তভোগী মহলের মতে এক্ষেত্রে যদি রাজ্যের গোয়েন্দা পুলিশ একটু কষ্ট স্বীকার করত তাহলে জাল কারবারিদের একটা বিহিত করা সম্ভব হতো সদর মহকুমার শাসকের অফিসে বসে এত বড় দুষ্কর্ম চালানোর সাহস এদের হতো না ইতিমধ্যে এরকম কাণ্ড কারখানার পরিপ্রেক্ষিতে বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে রাজধানীর প্রাণ কেন্দ্রে যেহেতু জাল নথিপত্রের কারবারিরা সক্রিয় রয়েছে তাই দেশের তথা রাজ্যের নাগরিকদের সমস্ত গুরুত্বপূর্ণ কাগজপত্রের স্ক্রুটিনি করা হোক এক্ষেত্রে অনলাইন ব্যবস্থাপনায় আরও বেশি নজরদারি চালানো হোক বিভিন্ন সূত্রে জানা গেছে রাজধানীর গুরুত্বপূর্ণ বেশ অফিসে বড় বড় থাকা কিছু অফিসার দুষ্কর্মের সঙ্গে জড়িয়ে পড়ছে এবং এই ক্ষমতাধররা লক্ষ লক্ষ টাকা মাসে অবৈধ উপায়ে হাতিয়ে নিচ্ছে গোটা রাজ্যে এদের চুনোপটি দালাল কিংবা চায়ের অভাব নেই রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএফ